স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ বক্সে, যেখানে পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সাবজেক্ট ম্যাথামেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ ফ্রি সলিউশনস 5 to 10, আর তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে ছোটো ছোটো কিছু ট্রিক্স। আজ করা হচ্ছে ক্লাস 5, সুব্রত দত্ত, অনুশীলনী 13। এর আগে আমি অনুশীলনী 13-র বেশ কিছু অঙ্ক করে দিয়েছিলাম। যদি তোমরা আগে ক্লাসগুলি না করে থাকো, আমি ডিসক্রিপশন বক্সে আগে ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো, এমনকি আমি ক্লাস 5-এর প্লেলিস্টের লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা আগে ক্লাসগুলো অবশ্যই করো। আর তোমাদের যদি অন্য কোনো ক্লাসের ভিডিও দরকার বলে মনে হয়, তাহলে আমার প্লেলিস্টে যাবে, চ্যানেলে গিয়ে প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে দেখবে সমস্ত ক্লাস ওয়াইজ ভিডিও ভাগ করে দেওয়া আছে। তো সেখানে তোমাদের যার যেরকম ক্লাস, সেই ওয়াইজ তোমার নিজেদের ভিডিও দেখে নেবে। তাহলে আজ করা হচ্ছে ক্লাস 5, সুব্রত দত্ত, অনুশীলনী 13। চলো তাহলে ভিডিও স্টার্ট করা যাক। অনুশীলনী 13-র আমি এর আগে 10 অবধি করিয়েছিলাম, আজকে 11 থেকে করাবো। এরপর প্রায় প্রত্যেকটা অঙ্ক একই টাইপের, আমি একটু তাড়াতাড়ি স্পিডে করাবো, ঠিক আছে? কারণ এর আগের ভিডিওগুলো আমি সমস্ত বুঝিয়ে দিয়েছি, তো এখানেও সব কটা একই টাইপের আছে। 11 নম্বর অঙ্ক কী বলেছে? এক ব্যক্তি তার মাসিক আয়ের 1/10 অংশ বাড়ি ভাড়া বাবদ এবং 3/5 অংশ সংসারের জন্য চাহিদা মেটাতে ব্যয় করেন। বাকি টাকা তিনি সঞ্চয় করেন। যদি তার মাসিক সঞ্চয় 4,500 টাকা হয়, তাহলে মাসিক আয় কত টাকা? আমি একই টাইপের অঙ্ক করেছিলাম এর আগে। আমি এখানে বলে চেয়েছে তার মাসিক আয়, আমি ধরে নিলাম তার মাসিক আয় হচ্ছে 1 অংশ। ধরি তার মাসিক আয় হচ্ছে 1 অংশ, মাসিক আয় 1 অংশ, এর মধ্যে থেকে খরচ করেছে কোথায় কোথায়? 1/10 অংশ বাড়ি ভাড়া আর 3/5 অংশ সংসারের জন্য খরচ করে। বাড়ি ভাড়া বাবদ খরচ করে কত? 1/10 অংশ এবং আর কি বলেছে, সংসার খরচ করেন 3/5 অংশ, সংসার খরচ করেন 3/5 অংশ, তার মানে তাহলে মোট কত খরচ করেন? এটা তোমার বাড়ি ভাড়া, এটা সংসার, তাহলে এই দুটো যোগ করলে মোট খরচ বেরিয়ে যাবে। তাহলে অতএব মোট খরচ কত হচ্ছে? 1/10 + 3/5। কীভাবে যোগ করতে হয়? আমি এর আগে ভগ্নাংশের যে চ্যাপ্টার ছিল সেখানে আমি সমস্ত দেখিয়ে দিছি, সেটা তোমরা অবশ্যই দেখে নেবে। যদি না দেখে থাকো তাহলে 10 এখানে হচ্ছে 1/6, 7/10 অংশ তোমার কী করে? 7/10 অংশ মোট খরচ করেন, ঠিক আছে? 7/10 অংশ মোট খরচ করেন, তাহলে টোটাল হচ্ছে 1 অংশ, তার মধ্যে থেকে 7/10 অংশ খরচ করে দিল, তাহলে বাকি অংশ কী করছে? বাকি অংশ সঞ্চয় করছে। তাহলে অতএব সঞ্চয় করেন কত? সঞ্চয় করেন সম্পূর্ণ হচ্ছে 1 অংশ, সেখান থেকে 7/10 অংশ তোমার খরচ হচ্ছে, সেটা বাদ দিলাম, তাহলে আমার এখানে বেরোবে কত? 10, 10 - 7। আমি কীভাবে হচ্ছে আমি আর দেখাচ্ছি না, কারণ এর আগে আমি প্রত্যেকটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি কীভাবে ভগ্নাংশে যোগ বিয়োগ হয়, তো সেই চ্যাপ্টারগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। তার মানে সমান কত হচ্ছে এখানে তোমার? 3/10 অংশ, ঠিক আছে? তাহলে তোমার ক্ষেত্রে তুমি এখানে অংশ দিয়ে বের করলে 3/10 অংশ তোমার সঞ্চয় করছে। বইতে দেখো বলে দেওয়া আছে কত কত সঞ্চয় করছে, 4,500 টাকা খরচ করছে, এই সঞ্চয় করছেন। তাহলে তোমার এখানে তুমি বের করলে অংশতে, বইতে সেটাই টাকাতে বলে দেওয়া আছে, তার মানে দুটো সেম জিনিস। তাহলে প্রশ্ন অনুসারে বলা যেতে পারে কি? প্রশ্নানুসারে 3/10 অংশ সমান কত বলেছে? 4,500 টাকা। তাহলে 4,500 টাকা তোমাকে বের করতে হবে কত? বের করতে বলেছে তোমার সম্পূর্ণ আয়, আমি মাসিক আয় ধরেছিলাম 1 অংশ, তাহলে 1 অংশ সমান কত বের করতে হবে? তাহলে অতএব 1 অংশ সমান, এর আগে এরকম সেম টাইপের অঙ্ক ছিল, তাহলে হবে এইটা ভাগ এইটা, মানে ডান পাশেরটা 1 অংশ যখন বের করতে হয়, বা একের ঐকিক নিয়মে যখন একের পার্ট বের করতে হয়, তখন ডান পাশেরটা ভাগ বা পাশেরটা হয়, সেটাই আমি লিখছি 4,500 / 3/10, ঠিক আছে? আর উপরটা মিটিয়ে আমি উপরে করছি, তাহলে কত হচ্ছে এখানে ক্যালকুলেশন উপরে করছি, 4,500 ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে উল্টে যাবে, গুণ 10/3, 3 দিয়ে 45 কাটবে 15 বারে, 1,5,00
এটার সঙ্গে গুণ করলে হবে 1500 তিনটে শূন্য, তার মানে তার এক অংশ মানে কত বের হলো, এক অংশ মানে বের হলো 15000 টাকা, তার মানে তার মাসিক আয় কত, মাসিক আয় হচ্ছে নিচে উত্তর লিখে নেবে উত্তর যে তার মাসিক আয় 15000 টাকা। ওকে মিটাচ্ছি। এরপর 12 নম্বর কি বলেছে, এক ব্যক্তি তার ঋণের 1/13 অংশ পরিশোধ করার পর দেখলেন যে তখনও তার 400 টাকা ঋণ রয়েছে, তার কত টাকা ঋণ ছিল। একদম সেমভাবে আমি ধরে নিই তার সম্পূর্ণ ঋণ, টোটাল ঋণ ছিল 1 অংশ, ধরি তার ঋণ ছিল 1 অংশ, প্রত্যেকটা একই টাইপে করছি, ঋণ ছিল 1 অংশ, তার মধ্যে তোমার শোধ করেছে কত, 1/13 অংশ শোধ করেছে, পরিশোধ করেছে করেছে 1/13 অংশ। তাহলে অতএব বাকি কতটা থাকলো টোটাল, সেখান থেকে এটা বাদ দিলে বেরোবে, তাহলে অতএব বাকি থাকে, বাকি থাকে টোটাল হচ্ছে 1, সেখান থেকে 1/13 যতটি পরিশোধ করেছে সেটা আমি বিয়োগ করে দিলাম, তাহলে কত হবে, এখানে বাদ দিলাম কত হবে 13, এখানে হবে তোমার 13 - 5 = 8/13, 8/13 অংশ তোমার বাকি। তাহলে 8/13 অংশ তোমার কাছে ঋণ, মানে তুমি অংশ তো বের করলে, 8/13 অংশ তোমার ঋণ বাকি থাকলো, বইতে বলা আছে কত কত 400 টাকা বাকি থাকলো, তাহলে তোমার এখানে এইটা আর বই 400 টাকা সেম, তাহলে লিখতে পারি প্রশ্ন অনুসারে কি হচ্ছে, তাহলে প্রশ্নানুসারে 8/13 অংশ = কত হচ্ছে, = 400 টাকা। তাহলে অতএব তোমাকে বলেছে সম্পূর্ণ ঋণ, সম্পূর্ণ ঋণ মানে আমি 1 অংশ ধরেছি, তাহলে 1 অংশ = বের করতে হবে, একই রকম ডান পাশেরটা ভাগ বাঁ পাশেরটা, তাহলে 400/8/13 টাকা, তাহলে হচ্ছে 400 × 13/, ভাগটা গুণ চিহ্ন হয়ে উল্টে গেল, 13/8, আচ্ছা 8 দিয়ে কাটবে, দেখি কতবারে কাটে, 8 × 5 = 40, 50, আর 13 তাহলে 13 × 50 গুণ করলে কত হবে, 13 × 5 = 65, 650 টাকা। তাহলে 1 অংশ মানে কত বেরোলো, 1 অংশ মানে বেরোলো 650 টাকা, তার মানে তার সম্পূর্ণ ঋণ বা টোটাল ঋণ কত হচ্ছে 650 টাকা। ওকে মিটাচ্ছি। 13 নম্বর কি বলেছে, রাম একটি কাজের 1/5 অংশ এবং শ্যাম ওই কাজের 1/3 অংশ করেছে, রাম ও শ্যাম মোট কাজের কত অংশ করেছে আর কত অংশ কাজ করতে বাকি আছে। তাহলে একটা কাজ করি, যে সম্পূর্ণ কাজ আমি ধরে নিই 1 অংশ, একই রকমভাবে 13 নম্বর অঙ্ক, ধরি সম্পূর্ণ কাজ হচ্ছে 1 অংশ, এবার কে বলেছে, রাম করেছে 1/5 অংশ, রাম কাজ করেছে 1/5 অংশ, আর শ্যাম করেছে 1/3 অংশ, এবং শ্যাম করেছে 1/3 অংশ, তার মানে তাহলে রাম আর শ্যাম মিলে মোট কত করেছে, এই দুটো যোগ করলে পেয়ে যাবো, তাহলে অতএব রাম ও শ্যাম মোট করেছে 1/5 + 1/3 = কত হচ্ছে, দেখি 15 + 3 + 5 = 8/15 অংশ টোটাল কাজ করেছে, তাহলে রাম আর শ্যাম মিলে মোট 8/15 অংশ কাজ করেছে, বাকি তাহলে কত থাকলো, সম্পূর্ণ কাজ 1 অংশ, তার মধ্যে থেকে 8/15 অংশ কাজ হয়ে গেছে, তাহলে বাকি থাকলো বিয়োগ করলে পেয়ে যাবো, তাহলে অতএব বাকি কাজ কত হচ্ছে 1 - 8/15, এটা ক্যালকুলেশন করলে হবে 15 - 8, আমি আবার বলছি ভগ্নাংশে যোগবে, কিন্তু আমি বারবার করে বলছি না, এর আগে প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিয়েছি প্রত্যেকবার, তো তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, 7/15, তাহলে তোমার বাকি কাজ কত থাকলো, বাকি কাজ থাকলো হচ্ছে 7/15 অংশ, টোটাল কাজ হয়েছে 8/15 অংশ, আর বাকি কাজ তাই উত্তর চেয়েছে, দেখি তো যে মোট কাজের কত অংশ করেছে, মোট কাজে তোমার 8/15 অংশ করেছে, 8/15 অংশ করেছে, আর বাকি কাজ থাকেছে কত, চেয়েছে তোমার কত অংশ কাজ করতে বাকি আছে, তাহলে বাকি আছে 7/15 অংশকে মিটাচ্ছি। তাহলে 14 নম্বর কি বলেছে, এক ব্যক্তির 6000 টাকা ছিল, তিনি তার টাকার 1/5 অংশ স্ত্রীকে এবং অবশিষ্টের 3/7 অংশ পুত্রকে দিলেন, এই জায়গাটা ইম্পর্টেন্ট, পরে বলছি,
বাকি টাকা তিনি দান করলেন, তিনি তার টাকার কত অংশ এবং মোট কত টাকা দান করলেন, খুব সুন্দর অঙ্ক, ভালো অঙ্ক লাগাতে পারো। এটা বলেছে এক ব্যক্তি 6000 টাকা ছিল, তিনি তার টাকার, আমি ধরে নিলাম ব্যক্তিটি সম্পূর্ণ টাকা মানে এক অংশ, আমি ধরে নিলাম 14, ধরি ব্যক্তিটির সম্পূর্ণ টাকা ইকুয়ালস টু এক অংশ, সম্পূর্ণ টাকা ধরে নিলাম, তার মধ্যে থেকে কী বলেছে, স্ত্রীকে দিয়েছে 1/5 অংশ, স্ত্রীকে দিয়েছে, দিয়েছেন 1/5 অংশ। এবার দেখো পুত্রর ক্ষেত্রে বলা আছে যে অবশিষ্টের 3/7, এখানে কিন্তু বলা নেই যে শুধু 3/7, বলা আছে কি অবশিষ্টের 3/7। তার আগে অবশিষ্টের, তার আগে একটা জিনিস বোঝায়, যদি বলা হয় 100 এর 1/2 অংশ, তার মানে কি 100 এর 1/2 মানে 100 × 1/2, 200 এর 2/5 অংশ, তার মানে কি 200 × 2/5। এবার যদি বলা হয় 3/4 এর 2/5 অংশ, তার মানে 3/4 এর মানে এর মানে গুণ 2/5 অংশ, মানে এরকম হবে। ঠিক এই জিনিসটা এখানে হবে, এখানে বলা হয়েছে কি যে অবশিষ্টের কত অংশ, অবশিষ্টের 3/7, তার মানে তোমার কি হচ্ছে যে টোটাল হচ্ছে 1 অংশ, তার মধ্যে থেকে স্ত্রীকে দিয়েছে 1/5 অংশ, তাহলে অবশিষ্ট কত থাকছে সেটা আমাকে বের করতে হবে। অতএব অবশিষ্ট থাকে কত, 1 - 5/12, এটা বেরোবে তোমার, আমি 12 - 5 = 7/12 অংশ, তোমার কি থাকছে, এটা বাকি থাকছে মানে অবশিষ্ট থাকছে। এবার বলা হয়েছে কি অবশিষ্টের 3/7 মানে অবশিষ্ট এটা, এর 3/7, তার মানে এটা গুণ 3/7 হবে। তাহলে এবার এখানে কি বলেছে, অবশিষ্টের 3/7 পুত্রকে দেন, ঠিক আছে। তাহলে অতএব এবার কি বলেছে, পুত্র পায় কত, অবশিষ্টের 3/7, অবশিষ্ট মানে কত, এত, তার 3/7 মানে এটা গুণ 3/7, 7/12 × 3/7 কত হবে তোমার, 7/7 কেটে যাবে, 3/4 = 12, তার মানে হচ্ছে 1/4 অংশ দেয় পুত্রকে, ঠিক আছে। তাহলে এত অংশ ছিল, আবার তার মধ্যে থেকে 1/4 অংশ স্ত্রীকে দিল, 1 অংশ টোটাল, সেখান থেকে স্ত্রীকে দিল এত, এটা বাদ দিয়ে বাকি থাকলো এত, এবার এর মধ্যে থেকে আবার 1/4 অংশ দিল তোমার কি পুত্রকে, তাহলে বাকি থাকবে কত, এটা মাইনাস এটা, তাহলে অতএব এখন অবশিষ্ট কত থাকবে, এত ছিল 7/12 - 1/4, পুত্রকে যেটা দিল সেটা বাদ দিয়ে দিলাম, আনসার কত হচ্ছে দেখি 12 - 7 - 3 = 4/12, 4/12 অংশ, 4/12 অংশ মানে কি, 4/12 অংশ মানে 1/3 অংশ। তো এখানে আমি ছোটো ছোটো করে লিখছি, তোমরা শুনে লিখে না, যে 4/12 উপরে 4 - 1 = 4 কেটে যাবে, 4 * 3 = 12 = 1/3 অংশ, তোমরা লিখে নাও, ঠিক আছে, 1/3 অংশ। তার মানে এখন তাহলে একদম সবার শেষে স্ত্রীকে আর পুত্রকে দিয়ে দেওয়ার পর টোটাল থাকছে কত, 1/3 অংশ বাকি থাকছে। এখানে সেটা একটা উত্তর চেয়েছে যে তোমার তিনিটা তার টাকার স্ত্রী আর পুত্রকে দিয়ে দেওয়ার পর যেটা বাকি থাকছে সেটা তিনি দান করে দেন, তার মানে স্ত্রী আর পুত্রকে দিয়ে দেওয়ার পর বাকি থাকলে 1/3 অংশ, তাহলে 1/3 অংশ তার মানে তিনি দান করেছেন। প্রশ্নে চেয়েছে কি তিনি তার টাকার কত অংশ দান করেছিলেন, তার মানে উত্তর হবে একটা, তিনি তার টাকার 1/3 অংশ দান করেছিলেন, ঠিক আছে, তিনি তার টাকার 1/3 অংশ। আমি উপরের পার্টটা মেটাচ্ছি, দুটো উত্তর চেয়েছে, সেকেন্ড উত্তর বের করার জন্য। এখানে আমি উত্তরটা তো বের করে নিলাম অংশতে, যে তিনি তার টাকার 1/3 অংশ, তার টাকা মানে কি, তার টাকা মানে হচ্ছে কত টাকা, টোটাল ছিল 6000 টাকা, প্রথমে দেখো বইতে বলে দেওয়া আছে, তাহলে তিনি তার টাকার 1/3 অংশ, অংশ হচ্ছে 1/3 অংশ, যদি এটাকে টাকাতে কনভার্ট করতে বলে, তার মানে কি, তার মানে তিনি তার টাকার, টাকার বলতে কত টাকা, 6000 টাকার, 6000 টাকার 1/3 অংশ দেন, দান করেন, তাহলে অতএব তিনি দান করেন কত টাকা,
6000 টাকা ছিল, তার একের তিন অংশ দান করেছে মানে সেটা গুণ একের তিন, যত এর বলে তত ইনটু তত, তাহলে এখানে কাটবে তিন দুয়ে সমান সমান 2000 টাকা তিনি কী করেন, দান করেন। ঠিক আছে, তো এখানে একটা জিনিস যেমন লিখতে ভুলে গেছি, তোমরা প্রথমে লিখে নিতে পারো যে তার মোট সম্পত্তি বা সেই ব্যক্তির মোট টাকা আছে 6000 টাকা, লিখে নিতে পারো, বা এখানেও তোমরা লিখে নিতে পারো যে তার মোট টাকা 6000 টাকা, অতএব তিনি দান করেন 6000 গুণ একের তিন সমান সমান 2000 টাকা। ঠিক আছে, ওটা তোমরা অবশ্যই লিখে নেবে। তাহলে অংশ তো বেরোলো তিনি দান করেন একের তিন অংশ, আর টাকা তো বেরোলো কত 2000 টাকা। ওকে, মিটাচ্ছি। এরপর 15 নম্বর অঙ্ক বলেছে, একটি বইয়ে 250 পৃষ্ঠা আছে, এক বালক পরপর তিন দিন যথাক্রমে 20, 18, 12 পৃষ্ঠা পড়ল, ওই তিন দিনে সে মোট বইয়ের কত অংশ পড়ল এবং তার আর কত অংশ পড়তে বাকি রইল। খুব সুন্দর অঙ্ক। এবার দেখো একটা জিনিস বোঝাই যে ভগ্নাংশ কীভাবে সাজায়। দেখো, পরীক্ষায় তোমাকে মার্কস নিল 100, 100-এর পরীক্ষা, সেখানে তুমি পেলে 70, তার মানে তুমি কত অংশ পেলে, তুমি পেলে হচ্ছে 70 বা 100। খেয়াল করে দেখো, পরীক্ষাতে এইভাবে লিখে কিন্তু গোল করে, তার মানে যত মার্কসের মধ্যে বা যতর মধ্যে বা টোটাল যে সংখ্যার মধ্যে সেটা বসে নিচে, আর যত পাওয়া যায় বা যত হয় সেটা বসে ওপরে, বসালে যে লব আর হরদি যে ভগ্নাংশ পায় সেটাই হচ্ছে সেই যে মানটা দেওয়া থাকে তার অংশ। ঠিক আছে, তাকে সেই ভগ্নাংশ সাজাতে গেলে সেইভাবে করতে হয়। তো এখানে দেখো বলেছে কি, এটা মাথায় রাখবে, এখানে দেখো বলেছে টোটাল পৃষ্ঠা বলেছে কত, একটি বইয়ের মোট 250 পৃষ্ঠা আছে, লিখে নিই। একটি বইয়ে মোট 250 পৃষ্ঠা আছে, কত কত পড়া হয়েছে পরপর তিন দিনে যথাক্রমে, লিখি, পরপর তিন দিনে যথাক্রমে কত কত পৃষ্ঠা, 20, 18, 12 পৃষ্ঠা পড়ল, 20, 18, ও 12 পৃষ্ঠা পড়ল। ঠিক আছে, তাহলে অতএব মোট কত পৃষ্ঠা পড়েছে, তাহলে অতএব মোট পড়েছে তিনটের যোগ 20 যোগ 18 যোগ 12 কত হবে, 18, 12 তোমার হচ্ছে 30, 30 দিয়ে 50, মোট 50 পৃষ্ঠা তোমার পড়ে নিয়েছে। ঠিক আছে, টোটাল পৃষ্ঠা কত, 250 পৃষ্ঠা, তার মধ্যে পড়েছে কত 50, তার মানে কি ভগ্নাংশ করলে কত হবে, এখনই বললাম টোটাল যেটা সেটা বসে তোমার নিচে, যেমন 100 টোটাল মার্কস ছিল নিচে বসলো, যত পাওয়া গেছিলো সেটা বসলো ওপরে, ঠিক তেমনি তাহলে এখানে টোটাল পৃষ্ঠা কত, টোটাল পৃষ্ঠা হচ্ছে তোমার 250, সেটা তাহলে নিচে বসবে, আর কত পৃষ্ঠা পড়া হয়েছে 50, তাহলে 50 বসবে উপরে। তাহলে কী বলা হয়েছে, কেনা ওই তিন দিনে সে মোট বইয়ের কত অংশ পড়লো, তাহলে অতএব সে মোট সে সে মোট পড়েছে সে মোট পড়েছে সম্পূর্ণ বইয়ের কত অংশ, 50 পৃষ্ঠা, তাহলে 50 বসলো উপরে, আর টোটাল 250 পৃষ্ঠা ছিল বইয়ের, তাই নিচে বসলো তোমার 250, তাহলে 50 বাই 250 কাটবে, দেখো 0, 0 কেটে যাবে, 5, 5, 25, তার মানে কত থাকলো, ওপরে থাকলো 1, নিচে 5, সমান সমান 1/5 অংশ তাহলে পড়েছে, টোটাল 1/5 অংশ পড়েছে। ঠিক আছে, এবার কী বলেছে, তার আর কত অংশ পড়তে বাকি রইল, একটা কাজ করো, একদম সবার প্রথমে লিখে নাও, ধরি সম্পূর্ণ বই সমান সমান 1 অংশ, এখানে লিখে নাও, আমি ছয় বোর্ড দিচ্ছি মুখে, ধরি সম্পূর্ণ বই সমান সমান 1 অংশ, আর এখানে লেখো একটি বইয়ে লেখা ছিল সেটা না লিখে লেখা হচ্ছে বইটিতে, সম্পূর্ণ বই 1 অংশ, তারপরে যে একটি বই লেখা ছিল প্রথম লাইন সেখানে লেখা হচ্ছে, কোটা কেটে লেখা হচ্ছে বইটিতে এত পৃষ্ঠা বই ছিল। তাহলে এবার দেখো, তাহলে সম্পূর্ণ বই 1 অংশ, তার মধ্যে থেকে পড়া হয়ে গেছে কত, 1/5 অংশ পড়া হয়ে গেছে, তাহলে অতএব কি এখানে কী চেয়েছে উত্তর, যে কত অংশ পড়তে বাকি রইল, তাহলে অতএব পড়তে
বাকি রইল কত, পড়তে বাকি রইল টোটাল হচ্ছে এক অংশ, সেখান থেকে বাদ দিয়ে দিলাম একের পাঁচ অংশ, তার মানে কত হচ্ছে পাঁচ, পাঁচ বিয়োগ এক সমান সমান চারের পাঁচ অংশ তোমার পড়তে বাকি আছে। ওকে, পড়ে নিয়েছে একের পাঁচ অংশ, আর পড়তে বাকি আছে কত, চারের পাঁচ অংশ। ওকে, মিটাচ্ছি। এরপর ১৬ নম্বর অঙ্ক কী বলেছে, একটি পাত্রের চারের পাঁচ অংশ দুধ দ্বারা পূর্ণ আছে, যদি পাত্রটিতে আরও ১৮ লিটার দুধ ঢালা হয় তাহলে পাত্রটি সম্পূর্ণরূপে পূর্ণ হবে, পাত্রটিতে মোট কত লিটার দুধ ধরে। দেখো এখানে তাহলে কী করি, একই রকমভাবে আমি ধরে নিই সম্পূর্ণ পাত্র সমান সমান এক অংশ ধরে নিই, তা না করে এটা করে নিই, ধরি সম্পূর্ণ পাত্র, সম্পূর্ণ পাত্র সমান সমান এক অংশ ধরে নিলাম। এবার কী বলেছে, দেখো চারের পাঁচ অংশ দুধ দ্বারা পূর্ণ আছে, দেখো একটা বলেছে একটা ধরো যদি জার হয় এই অংশ দুধ দিয়ে পূর্ণ আছে, এবার তারপরে কি, তারপরে আরও ১৮ লিটার দুধ, আমরা ফাঁকা আছে কতটা, এই সম্পূর্ণটা যদি এক হয় আর এইটুকু যদি চারের পাঁচ হয় তাহলে বাদ দিলে আমি পেয়ে যাবো কত, পাবো আমি একের পাঁচ, তাহলে এইটুকুটা পাবো হচ্ছে, এইটুকুটা পাচ্ছি কত, একের পাঁচ অংশ তাহলে ফাঁকা আছে। এবার বলা হচ্ছে কি যে যদি ১৮ লিটার দুধ ঢালা হয় তাহলে সম্পূর্ণ পূর্ণ হয়ে আছে, এখানে ফাঁকা আছে তুমি বের করলে কত, একের পাঁচ অংশ ফাঁকা আছে। বইতে বলা আছে যদি আমি এখানে ১৮ লিটার দুধ ঢালি, ১৮ লিটার দুধ ঢালি তবে সম্পূর্ণ হয়ে আছে, তার মানে কি, তার মানে এখান থেকে এইটুকুর মধ্যে, এখান থেকে এইটুকুর মধ্যে কতটা দুধ ধরছে, ধরছে ১৮ লিটার দুধ, তাই তো, এখান থেকে এইটুকুটার মধ্যে যে যেটুকুটা ফাঁকা ছিল সেটুকু ফাঁকা স্থানে দুধ ধরছে ১৮ লিটার। আমি বের করলাম কি যে ওই ফাঁকা স্থানটা মানে হচ্ছে একের পাঁচ অংশ, তাহলে ঘুরিয়ে বলা যায় যে একের পাঁচ অংশ মানে ১৮ লিটার, যেমন এবার মানে এর আগের প্রত্যেকটা অঙ্কে করে আসছি যে একের পাঁচ অংশ মানে ১৮ লিটার, আমি বের করলাম যে ফাঁকা আছে একের পাঁচ অংশ, বইতে বলা আছে ওই ফাঁকা স্থানে ১৮ লিটার দুধ ঢাললাম, তার মানে ওই ফাঁকা স্থানে মোট দুধ ধরলো ১৮ লিটার, তার মানে একের পাঁচ অংশ মানে ১৮ লিটার, ঠিক সেই জিনিসটা আমি এখানে করবো। কি বলা আছে, চারের পাঁচ অংশ দুধ দ্বারা পূর্ণ আছে, লিখে নি, চারের পাঁচ অংশ দুধ দ্বারা পূর্ণ আছে, অতএব ফাঁকা আছে কত অংশ, ফাঁকা আছে সম্পূর্ণ এক অংশ, সেখান থেকে চারের পাঁচ বাদ দিয়ে দিলাম সমান সমান কত হচ্ছে পাঁচ বিয়োগ চার ফাইভ পাঁচ সমান সমান একের পাঁচ অংশ ফাঁকা পড়ে থাকছে, ঠিক আছে। বইতে কী বলা আছে, যে বইতে বলা আছে সেই ফাঁকা স্থানে ১৮ লিটার দুধ ঢালা হয়েছিল তার জন্য পূর্ণ হলো, তার মানে কি সেই ফাঁকা স্থানে কতটা দুধ ধরলো, ১৮ লিটার দুধ ধরলো, আমি বের করলাম একের পাঁচ অংশ ফাঁকা, আর ওখানে বললো সেই ফাঁকা অংশ মানেই ১৮ লিটার দুধ, তাহলে আমি বলতে পারি প্রশ্নানুসারে কী বলতে পারি, প্রশ্নানুসারে বলতে পারি একের পাঁচ অংশ এটার মানে কত লিটার দুধ, এটার মানে হচ্ছে ১৮ লিটার দুধ, তাই তো, ১৮ লিটার দুধ বলতেই পারি আমি। এখানে কী বলে কী চাইছে যে পাত্রটিতে মোট কত লিটার দুধ, তাহলে মোট কত লিটার দুধ মানে কি সম্পূর্ণ পাত্র, সম্পূর্ণ পাত্র মানে আমি এক অংশ, আমি এক অংশ সমান সমান বের করে নেবো, তাহলে অতএব এক অংশ সমান সমান আবার বলছি ডান পাশেরটা ভাগ বা পাশেরটা হয়, তাহলে ভাগ এক বাই পাঁচ, তাহলে এটাকে উল্টালে কত হবে ১৮ গুণিত পাঁচ বাই এক, নিচে এক থাকা না থাকা একই ব্যাপার, তার মানে ১৮ আর পাঁচ গুণ হয়ে যাবে, ১৮ পাঁচে কত হচ্ছে ৯০, তার মানে ৯০ লিটার দুধ ধরছে তোমার কি সম্পূর্ণ পাত্রে, এক অংশ পাত্রে, এক অংশ পাত্র মানে সম্পূর্ণ পাত্রে, তাহলে সম্পূর্ণ পাত্রে দুধ ধরছে ৯০ লিটার, লাস্টে উত্তর লিখবে যে অর্থাৎ সম্পূর্ণ পাত্রে দুধ ধরে আর ৯০ লিটার। ওকে, মিটাচ্ছি। ১৭ নম্বর অঙ্ক, একটি সংখ্যাকে পাঁচের আটের সঙ্গে যোগ করা হলো এবং যোগফলকে ১৫ দ্বারা ভাগ করা হলো, যদি প্রাপ্ত ফল পাঁচের ২৪ হয় তাহলে মূল সংখ্যাটি নির্ণয় করো। খুব সুন্দর অঙ্ক, তার মানে দেখো এখানে বলেছে কোনো একটা সংখ্যার সঙ্গে পাঁচের আট যোগ করলাম
যোগফল কে আমি আবার 15 দিয়ে ভাগ করলাম, তার মানে কোন একটা সংখ্যা আছে, আমি জানি না কোন একটা সংখ্যা ব্ল্যাঙ্ক, এর সঙ্গে কি বলেছে 5 এর আর যোগ করলাম, তার মানে 5 এর আর যোগ করলাম, তারপর যেটা পাবো ব্র্যাকেট দিয়ে দিলাম, তার সঙ্গে আবার কি বলেছে তাকে 15 দ্বারা ভাগ করলাম, একে 15 দ্বারা ভাগ করলাম, ভাগ করে পাবো হচ্ছে 5 এর 24 সমান সমান 5/24, তাই তো? এটা পাবো, তার মানে কি আমি যদি যে সংখ্যাটা পাচ্ছি, আবার বোঝাচ্ছি দেখো, আমি যদি এখানে বলি, আমি আগে ছোট সংখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছি, যেমন 3 × 2 = 6, তার মানে এই রেজাল্টকে যদি আমি যেটা দুই দিয়ে গুণ করছি সেটা দিয়ে ভাগ করে দিই, রেজাল্টকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, এখানে 2টা গুণ আছে, আমি যদি এখানে উল্টোটা মানে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কী হয়ে যায়, তাহলে আমি এই রেজাল্টটা পেয়ে যাব। তার মানে বাঁ পাশে যেটা হচ্ছে ডান পাশের সঙ্গে যদি সেটারই উল্টোটা করে দিই, মানে গুণের উল্টো ভাগ, ভাগের উল্টো গুণ, যোগের উল্টো বিয়োগ, বিয়োগের উল্টো যোগ, যদি করে দিই তাহলে কি উত্তর মিলে যাবে, আমার আমার সেম উত্তর পেয়ে যাবে। তার মানে এখানে কী হচ্ছে, সংখ্যাটার সঙ্গে 5 এর আর যোগ করতে হচ্ছে, আবার 15 ভাগ করতে হচ্ছে। এবার যদি এই 15টাকেই যদি 15 দিয়ে মানে এবার হচ্ছে রেজাল্ট, এবার রেজাল্টকে যদি আমি এখানে 15 দিয়ে ভাগ আছে এই পাশে, তাহলে প্রথমে 15 যদি গুণ করি, গুণ করার পর এখানে কি আছে তোমার 5 এর 8, এখানে পাশে যোগ আছে, যদি আমি ও পাশে যদি 5 এর 8 দিয়ে বিয়োগ করি, তাহলে যে আমি আনসারটা পাবো কোনটা পাবো, এই ব্ল্যাঙ্কটা পেয়ে যাবো আমি। আবার ছোটো সংখ্যার একটা বুঝিয়ে দিচ্ছি অন্য, যেমন দেখো 7 + 2 = 9, আমি ধরো 7-এর জায়গায় কিছু নেই, আমি 7-এর জায়গায় 7টা বের করবো, নেই সাপোজ নেই, ঠিক আছে, তার মানে 2 এ পাশে যোগ আছে, 2কে যদি আমি এ পাশে নিয়ে গিয়ে মাইনাস করে দিই, তার মানে দেখো আমি পেয়ে যাবো 7 পেয়ে যাবো, 9 - 2, তার মানে এ পাশে যা থাকে যে আকারে থাকবে ও পাশে আনসারের সঙ্গে যদি আমি তার উল্টোটা করে দিই তাহলে আমার আনসার বেরিয়ে যায়। তাহলে দেখো এখানে প্রত্যেকটা তাই করছি, 15 এখানে ভাগ আছে আমি এ পাশে নিয়ে এসে গুণ করে দিলাম, 5 এর 8 যোগ আছে নিয়ে এসে বিয়োগ করে দিলাম, তাহলে আমি একবারে উত্তর পেয়ে যাবো, ঠিক আছে। এবার কি উত্তর চেয়েছে, এটাই চেয়েছে, আমি শুধু গুছিয়ে লিখে দেবো। তাহলে আগে বইতে যেটা লেখা আছে সেটা ভাষাটা লিখে নাও, আমি আর লিখছি না, যে কোনো একটি, আমি যেটা বলছি লিখে নাও, যে কোনো একটি সংখ্যাকে 5 এর 8 সঙ্গে যোগ করলে এবং যোগফলকে 15 দ্বারা ভাগ করলে উত্তর হয় 5/24, লিখে নাও, যে কোনো একটি সংখ্যাকে 5 এর 8 সঙ্গে যোগ করে যোগফলকে 15 দ্বারা ভাগ করলে ভাগফল হবে, হ্যাঁ ভাগফল হবে 5/24। তাহলে অতএব এরপর আমি করছি কত নম্বর, 17 নম্বর, যে অতএব সংখ্যাটি হলো, সংখ্যাটি হলো কি, উত্তর কত বলা আছে 5/24, তাহলে 5/24 সঙ্গে তাহলে আমি কী করবো, একদম যেভাবে বলতে বলতে আসবে আমাকে উল্টো দিক থেকে সেভাবে আসবে, এখানে প্রথমে তোমার 5 এর 8 যোগ এবং পরে 15 ভাগ বলা আছে, তা আমি পেছন থেকে আসবো, তাহলে 15 দিয়ে গুণ আগে করবো, তারপর 5 এর 8 দিয়ে বিয়োগ তারপরে করবো, তাহলে এখানে হচ্ছে তোমার গুণ 15, তো গুণফলকে সেখান থেকে বিয়োগ যাবে হচ্ছে -5/8, করি কত হয়, কত বেরোয়, 15 5 হচ্ছে তোমার 75/24 বিয়োগ 5/8, তার মানে 24-এর লসাগু হবে 24, এখানে 24 75 8 3 24, 5 3 15, তাহলে কত হচ্ছে 0.6/24 হচ্ছে 12 5 60 আর 12 2 = 24, তাহলে 12 2 কেটে গেলো, 12 5 60 এবং 12 2 = 24, তাহলে এখানে আমার কী চেয়েছে, শুধু সংখ্যাটা চেয়েছে, তাহলে সংখ্যাটা কত হচ্ছে 5/2, 5/2 মানে কত, 5/2 মানে হচ্ছে ভাগ, আমি এখানে ভাগ করে দিচ্ছি, মিশ্র অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ বের করা রুলস, 2 2 = 4, 1 = 0, 2 × 1 = 2 হবে, নিয়ম আমি এটাকে দেখিয়ে দিচ্ছি অনেকবার, তাহলে 5/2 তাহলে সমান কত হচ্ছে 2 × 1 = 2, পাশে লিখে নেব 0.2, তাহলে মূল সংখ্যাটা কত হচ্ছে, মূল সংখ্যাটা হচ্ছে 2 × 1 = 2, খুব সুন্দর অঙ্ক মিটাচ্ছি। 18 নম্বর অঙ্ক বলেছে, একখণ্ড কাপড় থেকে যথাক্রমে 1/4, 1/8 ও 1/16 অংশ কেটে ফেলা হলে আর কত অংশ অবশিষ্ট থাকবে, খুবই সোজা অঙ্ক, আমি এটা করাচ্ছি না, বলেছে ধরে নিলাম সম্পূর্ণ শাড়ি হচ্ছে বা সম্পূর্ণ কাপড় 1 অংশ, তার মধ্যে থেকে তোমার কেটে ফেলা হয়েছে কত, 1/4 অংশ, 1/8 অংশ, 1/16 অংশ, তাহলে সম্পূর্ণ শাড়ি আমি যদি 1 অংশ ধরি আর তার মধ্যে থেকে কেটে বাদ দেওয়া হয়েছে 1/4, 1/8 আর 1/16 অংশ কেটে বাদ দেওয়া হয়েছে, তাহলে মোড়তালে কেটে বাদ দেওয়া কত হয়েছে, একদম একই রকম মোড়তালে কেটে বাদ দেওয়া হয়েছে এই 3টের প্লাস, এবার সেখান থেকে তাহলে
কতটা এটার আনসার বের করতে হবে, তাহলে তার মানে কতটা তাহলে পড়ে থাকলো, চেয়েছে কত, অবশিষ্ট কত অংশ, তাহলে টোটাল ছিল এক অংশ, সেখান থেকে তাহলে এই তিনটে যোগ করে বিয়োগ করে দিলে যেটা আনসার বেরো সেটাই। সব অঙ্ক করে দেবো না, যদি অসুবিধা হয় তারপরও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে, জানিয়ে দেওয়ার পর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে, ডিসক্রিপশন বক্সে দেবে টেলিগ্রাম চ্যানেল লিখে দেওয়া আছে, সেখানে গিয়ে অবশ্যই জয়েন করে নেবে। নিয়ে আমাকে যদি বলে দাও কমেন্টে যে এই অঙ্কটা প্রবলেম হচ্ছে, আমি সলিউশন করে খাতায় দিয়ে দেবো, ঠিক আছে? এই ওখানে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমি দিয়ে দেবো, ঠিক আছে? মিটাচ্ছি। 19 নম্বর অঙ্ক কী বলেছে, একটি সংখ্যার সঙ্গে তার একের চার অংশ যুক্ত করা হলো, যোগফল হলো 625, সংখ্যাটি কত? একটা কাজ করি, তাহলে আমি সংখ্যাটি আগে এক অংশ ধরে নিই একদম আগের অঙ্কগুলোর মতোই। তাহলে 19 নম্বর কী বলেছে দেখি, ধরি সংখ্যাটি এক অংশ, ঠিক আছে? এবার বলেছে দেখো কোনো একটি সংখ্যা এবং তার একের চার অংশ, কোনো একটি সংখ্যা মানে কত, আমি এক অংশ ধরেছি, তাহলে এক অংশ তার একের চার অংশ, তার একের চার অংশ বলতে কার, মানে এই এক সংখ্যাটার একের চার অংশ। তো একের চার মানে কত, একের চার মানে গুণ করলে কত হবে, একের চারই হবে, তার মানে কোনো একটা সংখ্যা এবং তার একের চার অংশ মানে এক, এবং তার একের চার অংশ মানে একের চার যদি যোগ করা হয় তাহলে একটা নতুন সংখ্যা পাওয়া যাবে, সংখ্যাটা কত, 625। তো আমি সেই জিনিসটা আগে অংশে বের করছি, ঠিক আছে, তারপর সেটাকে বলছি। তাহলে এবার ভাষাটা লিখে নিই এখানে, সংখ্যাটি এবং তার একের চার অংশ, একের চার অংশ যোগ করলে হয় কত হবে, সংখ্যাটা হচ্ছে আমার এক, তার একের চার অংশ মানে কত, একের চার মানে একের চারই, তাহলে যোগ একের চার, যোগ করলাম, যোগ করলে কত বেরোচ্ছে, এখানে বেরোবে তোমার পাঁচের চার অংশ, ঠিক আছে, পাঁচের চার অংশ বেরোবে। প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে বলা আছে যোগফলটা হচ্ছে 625, আমি এখানে যোগফলটা বের করলাম পাঁচের চার অংশ, তাহলে আমি প্রশ্ন অনুসারে কী বলতে পারি, দুটো একই জিনিস, তাহলে প্রশ্নানুসারে পাঁচের চার অংশ সমান সমান কত হচ্ছে, 625। তোমাকে বের করতে বলেছে কি, সম্পূর্ণ সংখ্যা, সম্পূর্ণ সংখ্যা মানে এক অংশ ধরেছি, তাহলে অতএব এক অংশ, ঠিক আগের অঙ্কগুলোর মতো ডান পাশেরটা ভাগ বাঁ পাশেরটা, তাহলে 625 ভাগ 5/4, ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে উল্টে যাবে, তার মানে 625 গুণ 4/5, তাহলে 5 দিয়ে 625 কাটবে কতবারে কেটে কাটে দেখি, 5 1 5 125, তাহলে 125 আর 4 গুণ করলে কত হবে, 125 4 গুণ করলে হবে তোমার 500, তাহলে তোমার সম্পূর্ণ টাকা মানে কত হচ্ছে, সম্পূর্ণ সংখ্যাটা মানে 500 টাকা নয় 500, তাহলে সংখ্যাটা কত হচ্ছে, মেন সংখ্যাটা হচ্ছে তোমার 500, ওকে, খুব সুন্দর অঙ্ক মিটাচ্ছি। লাস্ট অঙ্ক, একটি সংখ্যা থেকে তার 2/3 অংশ বিয়োগ করা হলো, বিয়োগফল 200, একদম ঠিক আগের অঙ্কের মতো আমি লিখছি না এখানে, একদম ঠিক আগের অঙ্ক 19-এর মতো, একটি সংখ্যা এবং তার এক তার থেকে 2/3 অংশ বিয়োগ, শুধুমাত্র এখানে বিয়োগ হবে, একটি সংখ্যা যদি আমি এক অংশ ধরি, লিখে নেবে ধরি সংখ্যাটি হলো এক অংশ একদম ভাষা দিয়ে, এবার সেই সংখ্যা এবং তার 2/3 অংশ মানে 2/3 বিয়োগ করলাম, বিয়োগ করলে কত বেরোবে তোমার 1/3 অংশ বেরোবে, তুমি অংশতে যখন বের করবে তখন বেরোবে কত, 1/3 অংশ, প্রশ্নে বলা আছে কত, প্রশ্নে বলা আছে 1/3 অংশ মানে 200, তাহলে প্রশ্ন অনুসারে কী বলতে পারি, আমি শুধুমাত্র প্রথমের ভাষাটা খালি লিখলাম না, তোমরা প্রথমে ভাষাটা লিখে নেবে, ধরি সম্পূর্ণ, ধরি সংখ্যাটি হলো এক অংশ, সংখ্যাটি থেকে তার 2/3 অংশ বিয়োগ করলে বিয়োগফল হয়, তারপরে এটা 1/3 অংশ, তারপর প্রশ্ন অনুসারে 1/3 অংশ সমান কত হচ্ছে, 200 বলা আছে, তাহলে আমাকে বের করতে হবে কি সংখ্যাটা, সংখ্যাটা মানে কত ধরেছিলাম আমি উপরে ধরেছিলাম হচ্ছে এক অংশ, তাহলে এক অংশ সমান এটা হচ্ছে 20 নম্বর অঙ্ক, শুধু উপরে লেখাটা তোমরা লিখে নেবে একদম ঠিক আগের অঙ্কের মতো, এক অংশ সমান কত হচ্ছে, 200 ডান পাশেরটা ভাগ বাঁ পাশেরটা, তাহলে ভাগ 1/3, তাহলে 200, এবার ভাগ চিহ্ন কী হবে, গুণ চিহ্ন হয়ে উল্টে যাবে, গুণ 3/1, 1/3কে উল্টালে হয় 3/1, তাই তো, 3/1 মানে কি, 3/1 মানেই 3, এক্সট্রা করে আমার 3/1 লেখার দরকার নেই, তাহলে আমি এখানে 200 গুণ 3 সমান তাহলে 600, তাহলে সংখ্যাটা মেন সংখ্যাটা তাহলে কত হচ্ছে, মেন সংখ্যাটা হচ্ছে 600, ওকে, মিটাচ্ছি। আজ তাহলে অনুশীলনী শেষ, যদি এর মধ্যে থেকে কোনো রকম প্রশ্ন বা ডাউট থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, বা কোথাও যদি আমার মিস্টেক হয়ে থাকে তাহলে অবশ্যই কোথায় মিস্টেক হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে, এবং ডিসক্রিপশন বক্সে দেখবে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে জয়েন করে নেবে, যদি কোনো মিস্টেক হয়ে থাকে বা তোমাদের কোথাও যদি কোনো ডাউট হয়ে থাকে তাহলে আমাকে সেটা জানাবে, আমি সেটা সেখানে শর্ট ভিডিও অথবা JPG ফাইল করে দিয়ে দেবো, ঠিক আছে,
আজ তাহলে এই অবধি। যদি আমার ভিডিও যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। যদি তুমি এখানে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে নিচে দেখবে একটা বেল আইকন আসবে, সেটা প্রেস করবে যাতে আমার আপকামিং নিউ ভিডিওসগুলো তুমি সবার আগে নোটিফিকেশনে পেয়ে যাও। আজ তাহলে এই অবধি, দেখা হবে নেক্সট ক্লাসে। তখন পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।